ইলন মাস্কের 10 পরামর্শ, সাফল্যের 10টি সূত্র। রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক টেসলা, পেপ্যাল সহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। গত ফেব্রুয়ারিতে স্পেস এক্সের তৈরি রকেট ফ্যালকন হ্যাভির সফল উৎক্ষেপণের পর তুমুল আলোচিত হয়েছেন তিনি। এবার আসুন জেনে নিই তার সাফল্যের সূত্র। স্বর্ণের চেয়েও মূল্যবান সমালোচনা। চাকরি বা ব্যবসা আপনি যাই করেন না কেন, নিশ্চয়ই কোনো না কোনো পণ্য তৈরি করছেন। আপনার পণ্যটাকে নিখুঁত করতে হলে মানুষের প্রতিক্রিয়া জানা প্রয়োজন। দুর্বল লোকেরা সমালোচনায় হতাশ হয়ে পড়েন, আর মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সমালোচনাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করেন। মানুষের প্রতিক্রিয়া তারা মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন এই প্রতিক্রিয়ার কতখানি সত্য, ভাবেন কোথায় কোথায় নিজেকে আরও উন্নত করা যায়। এই বিশ্বাস থেকেই সমালোচনাকে ভালোবাসেন ইলন মাস্ক। তিনি বলেন, আপনি যাই করেন না কেন একজন সুবিবেচকের সমালোচনা আপনার কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান। বটে, সমালোচকেরাই তো আপনার ভুল ধরিয়ে দেবে। দুই, হার মানতে নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল CBS-এর একজন সাংবাদিকের সঙ্গে ইলন মাস্কের কথোপকথনের একটি অংশ শুনুন। আপনি যখন পরপর তিনবার ব্যর্থ হলেন, হাল ছেড়ে দেওয়ার কথা মাথায় আসেনি? কখনো না। কেন? আমি কখনোই হার মানিনি। মৃত্যু এলে কিংবা একেবারে অক্ষম হয়ে গেলে তবেই কেবল আমি হার মানব। ইলন মাস্কের কথা যে কেবল কথার কথা নয়, তার পেছনের দিনগুলোতে তাকালেই বোঝা যায়। স্পেস এক্স থেকে ফ্যালকন 1 নামে রকেটটি উৎক্ষেপণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন তিনি, কিন্তু হাল ছাড়েননি। তিন, প্রচারের চেয়ে উন্নয়ন জরুরি। অনেকে প্রতিষ্ঠান প্রচারের জন্য যত টাকা ব্যয় করে, পণ্যের মান উন্নয়নের জন্য ততটা ব্যয় করতে আগ্রহী হয় না। টেসলা সম্পর্কে মাস্কের বক্তব্য, তারা কখনোই বিজ্ঞাপনের জন্য তেমন খরচ করেনি যতটা পণ্যের উন্নয়নের জন্য করেছে। এই মনোভাব শুধু যে সময়, শক্তি ও অর্থ বাঁচায় তা নয়, দ্রুত সামনে এগোতেও সাহায্য করে। মাস্ক বলেন, অনেক প্রতিষ্ঠান দ্বিধায় পড়ে যায়। তারা এমন সব খাতে টাকা ব্যয় করে যেগুলো তাদের উৎপাদনকে উন্নত করে না, এমন ব্যয় মোটেও কোনো কাজের নয় বলে মন্তব্য করেন এই উদ্যোক্তা। চার, জীবন হোক রোমাঞ্চকর। ইলন মনে করেন জীবনটা খুবই ছোট। আপনি যে কাজটা পছন্দ করেন না, প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে অনিচ্ছা সত্ত্বেও সেই একই কাজ করার কোনো মানে হয় না। বেরিয়ে পড়ুন, পাহাড়ে চড়ুন, বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, রোমাঞ্চ উপভোগ করুন। আপনি তো রোবট নন। ইলন বলেন, মঙ্গলে বসতি করার কল্পনা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। প্রতিদিন কিছু সমস্যা সমাধানের চাইতে জীবনটা অনেক বড়, অতএব জেগে উঠুন আর ভবিষ্যতের কল্পনায় রোমাঞ্চিত হন। পাঁচ, যতটা সম্ভব পরিশ্রম করুন। পরিশ্রমের কোনো বিকল্প নেই, হোক সেটা মানসিক কিংবা শারীরিক, একমাত্র পরিশ্রমের মাধ্যমেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। পরিশ্রম প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, কেউ সপ্তাহে 40 ঘন্টা কাজ করছে আর আপনি হয়তো 100 ঘন্টা কাজ করছেন। আপনারা দুজনই হয়তো একই কাজ করছেন। নিশ্চিত থাকুন, অন্য মানুষটি যেটা 1 বছরে অর্জন করবে, সেটা আপনি মাত্র 4 মাসেই অর্জন করতে পারবেন। তবে কাজের সঙ্গে শৃঙ্খলা ও ধারাবাহিকতা থাকাটাও প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। ছয়, ভালোবাসার ক্ষেত্রটিতেই কাজ করুন। ইলন মাস্ক বলেন, যে কাজটি আপনি করছেন সেটাকে ভালোবাসাটা জরুরি। যদি তা না হয়, তাহলে মনে হবে আপনি নিজের ওপর জোর খাটাচ্ছেন। এভাবে হয়তো কিছুদিন চলতে পারবেন, কিন্তু যখন কঠিন সময় আসবে তখন আর সামলাতে পারবেন না। অতএব সেই কাজই বেছে নিন যেটা আপনি সহজাতভাবেই পছন্দ করেন, হোক সেটা গান, গণিত কিংবা মহাকাশবিদ্যা। অনেকেই নিজের ভালো লাগার জায়গাটা ধরতে পারেন না, দ্বিধায় ভোগেন। এক্ষেত্রে ধৈর্য ধরুন, লক্ষ্য করুন কোন কাজটিতে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন। নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন, শিগগিরই পছন্দের জায়গাটা ধরতে পারবেন। ইলন বলেন, যদি আপনি কাজটাকে ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই কাজের সময় ছাড়াও আপনি এটা নিয়ে ভাববেন। আপনার মস্তিষ্ক এই ভাবনার সঙ্গে অভ্যস্ত। আর যদি পছন্দ না করেন, জোর করে এটা সম্ভব। সাত, ঝুঁকি নিন। ঝুঁকি নেওয়ার কথা সম্ভবত তার মুখেই সবচেয়ে ভালো মানায়। বারবার ঘুরছে তার জীবনের মোড়। জিপ টু বিক্রি করে তিনি X.com শুরু করেছেন। পেপ্যালের মতো একটা সফল প্রতিষ্ঠানে নিজের শেয়ারের অংশটা বিক্রি করে দিয়ে তিনি স্পেস এক্সের পেছনে লগ্নি করেছেন। ইলন বলেন, কোনো কিছু করা দরকার মনে হলে, প্রতিকূল পরিস্থিতি আরও প্রতিকূল হলেও আপনি সেটা করবেন। হ্যাঁ, পুরো ব্যাপারটি ঝুঁকি নেওয়া ছাড়া আর কিছুই নয়, তবে জীবনে কিছু পেতে হলে ঝুঁকি তো নিতেই হবে। আর হোমওয়ার্ক জরুরি। বিচিত্র সব খাতে অর্থ বিনিয়োগ করেছেন ইলন মাস্ক। বিখ্যাত সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম, কিন্তু তার এই সাফল্যের রহস্যটা কি?
রহস্য হলো প্রস্তুতি না নিয়ে তিনি মাঠে নামেন না। তিনি যখন মহাকাশ ও অ্যারোনটিক্সের দুনিয়ায় পা রাখলেন, অনেক শিল্পপতি ধরে নিয়েছিলেন, শখের বশেই হয়তো এই খাতে টাকাগুলো খরচ করছেন তিনি। কদিন কিছুই ব্যর্থ হবে, ভুল, নিজের লক্ষ্য ঠিক না করে ইলন পা বাড়ানি নয়, মরিয়া হয়ে লড়াই করুন। আপনার কাছে 100 টাকা আছে, আপনি আজকের দিনের খাবার কিনতে পারবেন, কিন্তু তাই বলে আপনার কি বসে থাকাটা উচিত? ইলন মাস্ক সেটা একেবারেই মনে করেন না, অনেক কিছু থাকতেই পারে হাতে, হতে পারে কাজ করার খুব বেশি তাড়া নেই, তবে তাই বলে ধীরে সুস্থে কাজ করা থেকে বিরত থাকুন আর মরিয়া হয়ে কাজ করুন, লড়াই করুন নিজের সঙ্গে, নিজের সেরাটা বের করে আনুন। 10 পড়তে হবে। বিখ্যাত মানুষরা সবসময় পড়ার উপর জোর দেন, ইলন মাস্কও ব্যতিক্রম না। ইলনের বয়স যখন 9 বছর তখন তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুরোটা পড়ে ফেলেছিলেন। সে সময় বিজ্ঞান কল্পকাহিনী পড়ে পড়ে 10 ঘন্টা সময় ব্যয় করতেন। আজ সেই মানুষটির হাত ধরে মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখছেন মানুষ। বার্চ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার ছোট্ট লাইব্রেরিতে মহাকাশ সম্পর্কিত যত বই আছে সব আমি পড়েছি।